নমস্কার বন্ধুরা সোনালী ব্লগিং চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে আজকের এই ব্লগিং ভিডিওটা স্টার্ট করে দেখিয়ে দিই আজকে আমি কি কী কোনো সময় এরকম হয়ে যায় যে আজকে আমি এটা রয়েছে সেটা রয়েছে কিন্তু কি দিয়ে কী করবো সেটাই আমি বুঝে পাচ্ছি না তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কি দিয়ে কি মিলিয়ে রান্না করলে ঠিক হবে পথটা সেটা বুঝতে অনেক দিন ধরে বটি খাওয়া হচ্ছিল না আজকে আমি ফেসবিন আর আলু কেটে নিয়েছি সঙ্গে দিব পিঁয়াজ আমি খুব বেশিভাগে সময়ে কি করি ফেসবিন আর আলুটাকে কালো জিরা সম্পদ দিয়ে ভাজা করি তো আজকে আমার হাজব্যান্ড বলেছে খুব ইচ্ছে করেছে পিঁয়াজ দিয়ে বটি খাবে তো আমি ওনার পছন্দের মতো বানাচ্ছি ফেসবিন আলু আর পেঁয়াজ দিয়ে বটি দেখুন এখানে আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ আর লঙ্কাটা তারপর এতে আমি অ্যাড করে দেব ফেসবিন আর আলু দেখুন আমার পেঁয়াজগুলো একটু লাল হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম বিন এরপর আমি একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিব লবণ আর হলুদ তারপর একটুখানি ঢেকে দিব সিদ্ধ হয়ে গেলে আমি ভাজা ভাজা করে নামিয়ে নিব এরপর আজ আমি বানাবো সাজনা চঞ্চুরি তো সাজনা চঞ্চুরির জন্য সাজনা আর যা যা সবজি লাগবে কেটে নিয়েছি এবার আমি পট করে গিয়ে মশলাটা বেটি নিই কালো শস্যা আর লঙ্কা কালকে সারা দিন প্রচুর বৃষ্টি পড়েছে তো পরশু আমি ঘর ঝেড়েছিলাম তো এক বালতি কাপড় জমিয়ে রেখেছিলাম কালকে ধোয়া হয়েছিল সেগুলো শুকানো হয়নি দেখুন আমি এইভাবে বারান্দায় কালকে শুধু জলটা ঝরিয়ে রেখেছি আজকে পটাপট গিয়ে রোদে দিয়ে দিই আজকে রোদ উঠেছে আমাদের বাড়ির সবাই কাপড় রোদে দিয়ে দিয়ে শুধু আমি দিই নেই রান্নাঘরে লেগে আছিলাম এবার কাপড়গুলো মেলে দিয়ে এসে আমি সাজনা চুচুরিটা বসিয়ে দিলাম বন্ধুরা আমি আগে আপনাদেরকে সাজনা চচ্চড়ি রান্না করে দেখিয়েছি আমার চ্যানেলে গিয়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আমি একটুখুনি থুলোমুলো করে দেখিয়ে দিলাম আর আজকে রান্না করব আমি মুরগির মাংস মুরগির মাংস যেটা বাজারে পাওয়া যায় ব্রয়লার বলেও কেউ কেউ বলে তো সে ব্রয়লার মাংস আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকমভাবে রান্না করে দেখাবো সব এক রকমের রান্না হয় না কোনো কোন সময় সময় কম থাকে তার জন্যে তাড়াতাড়ি করে রান্না করে নেই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্রয়লার মুরগিতে ব্যাকটেরিয়াটা থাকে সেই ব্যাকটেরিয়াটা সারিয়ে কীভাবে রান্না করবেন ব্রয়লার মাংসটাকে আমি কিছুক্ষণের জন্য লবণ হলুদ মাইকে রেখে দিয়েছিলাম এবার কড়াইর মধ্যে পনেরো থেকে বিশ মিনিট সময় সিদ্ধ করে নিব আর এখানে ছোলা রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলো তো এগুলোকে আমি এবার বেটে নিচ্ছি আর কয়েকটা রসুন রেখে দিয়েছি পেঁয়াজের সঙ্গে আস্তই দিয়ে দিব তো দেখিয়ে দিচ্ছি যে ব্যাকটেরিয়াটা রয়েছিল তো দেখুন ডাক্তারটার মধ্যে সম্পূর্ণ উঠে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে দু তিনবার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব বন্ধুরা আপনারা যদি ব্রয়লার মাংস বেশি বাড়িতে খান তাহলে এইভাবে রান্না করে খাবেন তাহলে আপনাদের শরীরে কোনো ধরনের ক্ষতি হবে না দেখুন আমি একটা ঝাঁঝরার মধ্যে রেখে দিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি এরপর আমি দুবার ধুয়ে নিব ভালোভাবে তো মাংসটা রান্নার জন্যেই কড়াইটা বসিয়ে নিয়েছি এই আজকে আমি রিফাইন তেল আর খাওয়ার তেল দুটোই দিয়েছি এবার কয়েকটা জিরা ফুটিয়ে নিচ্ছি একটা দেড়টা মতন তেজপাতা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজের সাথে সাথে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো যেহেতু আজকে বড় হয়েছে কাটা তাই আলুগুলো পেঁয়াজের সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি সাতলে সাতলে যাতে সিদ্ধ হয়ে যায় মাংসটা তো সিদ্ধ করেই নিয়েছি এবার আলু আর পেঁয়াজটাকে সাত সাথে সিদ্ধ করে নেবো যতক্ষণে মাংস আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি সব কিছু মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি এখানে নিয়েছি অল্প পরিমাণে কসুরি মেথি চিনি কাঁচা লঙ্কা রসুন আদা বাটা লঙ্কার গুঁড়া লবণ হলুদ আর নিয়েছি টমেটো জিরা ধনে আর এতে বলেছি চিনি সব কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব দরকার হলে আপনারা এতেও খাওয়া তেল অল্প দিয়ে দিতে পারবেন এবার দেখে নিচ্ছি মাংসের আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো তো হালকা লাল হয়ে গিয়েছে কিন্তু সিদ্ধ হয়নি এবার আমি আলুগুলোকে একটুখানি এই খুন্তিটার সাহায্যে টুকরো টুকরো করে নিচ্ছি যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখুন মাংসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো মাংসটা মাংসটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এবার মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তা এর আগে আমি মুরগির মাংস রান্না করে দেখিয়েছি আপনি যদি না দেখিয়েছেন আমার চ্যানেলে গিয়ে এখনই দেখে নিতে পারবেন এরপর পরিমাণ মতন ঝুল দিয়ে আমি মাংস তরকারিটা রান্না করে নিয়েছি এই ছিল আজকের আমার রান্না বাড়ি তো দুপুরে ভাত ঠাত খাওয়ার পর কতগুলো কাপড় রয়েছে দেখুন জমা হয়ে গেছে প্রচুর কাপড় জমা হয়ে গিয়েছে এবার তাড়াতাড়ি করে গিয়ে কাপড়গুলোকে ভাঁজ করে নিই খুব বেশি নয় এ দেখুন এতে একটা ব্যাগ রেখেছি আমি এতে গরম জামা কাপড় ঢুকিয়ে রেখেছি আর দেখুন সোফার কাপড় টাপড় সব কিছু ধোয়া হয়ে গিয়েছে কারণ এটা চৈত্রী মাস চলছে এসে যাচ্ছে বৈশাখ মাস নতুন বছর থেকে ওয়েলকাম জানাতে হবে তাই ঘর ঝাড়াঝাড়ি আশা করবো আপনাদের এই ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ